আমরা 10 লাখ টাকা দাম চেয়েছিলাম, এসে শেষ পর্যন্ত 5 লাখ টাকায় সেল হয়েছে। আমি আছি এখন ফয়সাল নার্সারিতে, আমি ফয়সাল নার্সারির ওনার। আপনারা দেখতে পাচ্ছেন চায়না বটের বনসাই, এটার বয়স হচ্ছে 25 বছর প্লাস। এটা তৈরি হয়েছে রাজশাহী জেলায় আকিব জাবেদের ক্রিয়েটর, উনি প্রায় 25 বছর ধরে এই বনসাইটির এরকম শেপ দিয়েছে। বনসাইয়ের আসলে যত্ন সম্পর্কে যদি বলতে যাই, এই গাছে খুব বেশি একটা যত্ন করতে হয় না, খুব কম যত্নে ছোট পাত্রের মধ্যে যদি কেউ করতে চায়, তাহলে এই গাছটা বৃদ্ধি করার জন্য আমরা যা করেছি, মাঝে মধ্যে এনপিকে প্রয়োগ করেছি এবং অসমোকট যদি মাসে একবার দুবার দেওয়া যায় তাহলে ভালো হয়, আর সময় মতো এটাকে একটু কাটিং করতে হয়। এটুকু আসলে বনসাইটা হচ্ছে পুরোপুরি একটা শৈল্পিক বিষয়, বনসাই হচ্ছে একটা আর্ট বলা যায়। এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, যদি দেখেন খুব সুন্দর শেপ দেওয়া আছে, এখানে নেট দিয়ে আমরা তার দিয়ে শেপ দিয়েছি। তো এই বনসাই সম্পর্কে অনেক ধরনের ফেসবুক পেজে অনেক ধরনের পোস্ট দেওয়া আছে বা হচ্ছে ভিডিও পাবেন ইউটিউবে, তো কেউ যদি বনসাই করতে চায় আপনার মনে হয় ওখান থেকে হেল্প নিলে ভালো হয়। এটা আসলে মেলায় প্রদর্শনীর মধ্যে এটা মনে হয় আমার কাছে সবচেয়ে বেশি চাহিদা ছিল, মানুষজন এসেছে ছবি তুলেছে। আমরা 10 লাখ টাকা দাম চেয়েছিলাম, এসে শেষ পর্যন্ত 5 লাখ টাকায় সেল হয়েছে। তো যিনি নিয়েছেন তিনি একজন বনসাই লাভার, সে আমাদের কাছে আর একটা বনসাই নিয়েছে, তো আশা করি গাছটা ওনার কাছে ভালোই থাকবে। এছাড়া আমাদের কাছে আরেকটি বনসাই আছে, যেটি হচ্ছে বাবাব। তো বাবাবটা দেখাই, এটা হচ্ছে বাবাবের বনসাই, এর বয়স 10 বছর। এটি আসলে 1000 বছর বসে থাকার মতো একটি গাছ। তো দেখতে পাচ্ছেন গাছটার কাণ্ড অনেক মোটা হয় এবং অনেক সুন্দর শেপ। এই গাছটি আসলে বিক্রি হয়ে গেছে, আমাদের আসিং প্রাইস ছিল 2 লাখ টাকা, এটা সেল হয়েছে 1.5 লাখ টাকায়। আশা করি আগামী বছর আমরা জাতীয় বৃক্ষমেলা আসলে আরও এর থেকে সুন্দর বনসাই নিয়ে আসবো, এবং আমাদের নার্সারি আগারগাঁও 60 ফিট রোডে, সেখান থেকেও যদি কেউ বনসাই নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই দিতে পারবো। So with expert, I am damn expert. Exclusive shop designer, stylish product নিয়ে এলো expert. কি ব্রো, বাড়ি দিয়ে লাভ হয় নাই? Come on bro, এসব অনেক কিছু আসবে আর যাবে, expert কিন্তু থেকেই যাবে।